আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। আর বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির 48 ঘন্টার আলটিমেটাম, ভিসা নীতি প্রয়োগে আওয়ামী লীগের গায়ে আগুন লেগেছে মন্তব্য। নির্বাচন সামনে রেখে ভিসা নীতির প্রভাব নিয়ে চিন্তিত নয় ইসি, ইইউ কে ছোট পরিসরে পর্যবেক্ষক পাঠাতে সিইসির চিঠি। এবং মার্কিন ভিসা নীতি কাজে কোনো প্রভাব ফেলবে না বলছে পুলিশ, নির্বাচনের সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে বিজেপি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বেগম খালেদা জিয়াকে 48 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে বলে আলটিমেটাম দিয়েছে বিএনপি। বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে সমাবেশে তারা বলেছেন, অসুস্থ বেগম জিয়ার কিছু হলে শুধু বিএনপির নয় রাষ্ট্রের ক্ষতি হবে। প্রধানমন্ত্রী আমেরিকায় থাকা অবস্থায় ভিসা নীতি প্রয়োগের ঘোষণায় আওয়ামী লীগের গায়ে আগুন লেগেছে বলে মন্তব্য করে দলের নেতারা অভিযোগ করেছেন। সরকারকে আবারও ক্ষমতায় আনতে আমলা পুলিশরা গোপন বৈঠক করছে। রাহুল রায়ের রিপোর্ট। গত 16 সেপ্টেম্বর রংপুর থেকে বগুড়া পর্যন্ত রোড মার্চ দিয়ে শুরু হয়েছে বিএনপির সরকার পতনের এক দফা দাবিতে 16 দিনের কর্মসূচি, যা চলবে 5 অক্টোবর পর্যন্ত। রোড মার্চ বাদেও সমাবেশ সহ অন্যান্য কর্মসূচিও থাকছে। তবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশটি ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে। কোনদিনও তার চোখে আমরা পানি দেখিনি, গতকাল তাকে আমি অত্যন্ত অসুস্থ দেখেছি। আমার প্রথমবারের মতো মনে হয়েছে যে সত্যি আমাদের মাতা, আমাদের নেত্রী, আমাদের ম্যাডাম অনেক অনেক বেশি অসুস্থ। পরিষ্কার করে বলতে চাই, দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়াকে আগামী 48 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। আমেরিকার ভিসা নীতি থেকে শুরু করে আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যু উঠে আসে বিএনপি নেতাদের বক্তব্যে। গায়ের মধ্যে আগুন লেগেছে, আগুন লেগেছে। অনেক আশা করে 165 জনকে নিয়ে আমেরিকা গিয়েছিলেন, তাই না? ভেবেছিলেন ওখানে গিয়ে বাইডেনের সঙ্গে সব পরিবার ছবি তুলে একটা সুরাহা বোধহয় করা যাবে। গেছে করা? ওইখানে যখন আছেন আমেরিকায় বসে, সেই সময় আমেরিকা থেকেই সেই ভিসা নীতির যে কার্যকর হলো সেটা ঘোষণা করা হলো। এরপর গত পরশু এবং কালকে থেকে শুরু হয়েছে বিভিন্ন কুঞ্জে কুঞ্জে কুঞ্জ কুঞ্জ, বুঝছেন তো? বিভিন্ন কুঞ্জে নাম বলছে না বেশি করে, আর পরিষ্কার করতে চাই না। বিভিন্ন কুঞ্জে বর্তমান আমলারা, বর্তমান পুলিশরা মিটিং করে বেড়াচ্ছে, খুনখারাবি করে হলেও বিএনপির আন্দোলন দমাতে হবে। আওয়ামী লীগের এত গরজ নাই যত গরজ ওনাদের আছে। বিএনপি নেতারা বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো তথ্য আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়টি আদালতের অনুমতি ছাড়া সম্ভব নয়। যথাসময়ে নির্বাচন হবে জানিয়ে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা এখন পর্যন্ত কাকে মানে কাকে নিষিদ্ধ করেছে সেইগুলো আমরা জানি না। যেই লিস্টটা দিয়েছে এইটার ভিত্তি কী সেটাও আমিও জানি না। আইনগত একটা জটিলতা রয়েছে, সেখানে হয়তো আদালতের একটা পারমিশনের প্রয়োজন হতে পারে, এটা আইনমন্ত্রী ভালো জানেন।
বাজেট স্বল্পতার কারণ দেখিয়ে আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবেন না জানানোর পর ইউরোপীয় ইউনিয়নকে ফিরতি চিঠি পাঠিয়েছে এসি। নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেছেন, ইইউকে ছোট পরিসরে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ করা হয়েছে। বলেছেন, মার্কিন ভিসানীতির প্রভাব নিয়ে ইসি চিন্তিত নয়, বরং সংবিধান মেনে ভোটের পরিবেশ তৈরি করাই তাদের একমাত্র দায়িত্ব। সোমা ইসলামের রিপোর্ট। নির্বাচনী রোডম্যাপ ধরে নভেম্বরকে সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য তৈরি হচ্ছে নির্বাচন কমিশন। এমন সময় চলছে দেশি বিদেশি নানামুখী তৎপরতা। এর মাঝে চার মাস আগে দেয়া ভিসা নীতি কার্যকর করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। নির্বাচন কমিশনার আহসান হাবিবের কাছে প্রশ্ন ছিল পরিস্থিতিকে কিভাবে দেখছেন তারা। যে দেশ সে দেশের নীতি, এবং আর একটা হচ্ছে যে দেশের জন্য এটা করা হচ্ছে সেই দেশের সরকারের আলোচ্য বিষয়। এই সম্বন্ধে কিন্তু ইলেকশন কমিশন, আমার যে দায়িত্ব আছে সাংবিধানিকভাবে, সেই কাজ করে যাবে এবং আপনারা দেখবেন আমরা সঠিকভাবে কাজ করছি কি না, আমাদের পক্ষের যে কাজগুলো আছে 100% পূরণ করছি কি না, এটা আপনারা দেখবেন। তিন দিন আগে ইইউ প্রধান ইমেইলে সিইসিকে জানিয়েছেন তারা বড় পরিসরে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবেন না। এর জবাবে রোববার পাঠানো মেলে এবারও জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নকে পাশে চাইলেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের আশা সবসময় থাকবে যে দেশীয় হোক আর ইন্টারন্যাশনাল হোক, যত বেশি অবজার্ভার আসে তত আমাদের। আপনারা চিঠির জবাবে কি লিখলেন? আমরা চিঠির জবাবে আমাদের সিসি মহোদয় চিঠির জবাবটা দিয়েছেন, এবং সেখানে মেনলি উনি অ্যাকনোলেজ করছেন যে এটা শিষ্টাচার, যে আমাদের যে ভদ্রতা, সেগুলো উনি অ্যাকনোলেজ করেছে যে আপনাদের চিকিৎসা পেয়েছি, এবং এটাও লিখেছেন যে আমাদের যে পরিমাণ আমরা সাপোর্ট পাচ্ছি সরকার এবং সবার কাছ থেকে, এই সাপোর্টটা থাকলে আমরা উইল বি এবল টু একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন বলতে সব, এবং আমরা পূর্বের মতো সবসময় যে সহযোগিতা পেয়ে এসেছি সেই সহযোগিতা আমরা আশা করব, এবং আমরা অনুপ্রাণে বিশ্বাস করি যে অবশ্যই তো ছোট পরিসরে হলেও তারা যে বাটা। অংশগ্রহণমূলক নির্বাচন করার লক্ষ্য নিয়ে চৌঠা সেপ্টেম্বর সাবেক তিন সিইসি সহ ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে আবারও সংলাপে বসছে নির্বাচন কমিশন। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের কথা জানিয়েছেন বিজেপি মহাপরিচালক। আর ঢাকা পুলিশের মুখপাত্র বলেছেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে মার্কিন ভিসানীতি তাদের কাজকর্মে কোনো প্রভাব ফেলবে না। এনামুল কবির রূপমের রিপোর্ট। শুধু জাতীয় নির্বাচনে নয়, সকল স্থানীয় সরকার নির্বাচনেও নিরাপত্তার দায়িত্ব পালন করে আধাসামরিক বাহিনী বিজিবি। আগামী নির্বাচনে কেমন হবে দায়িত্ব পালন? ফোর্স সাপোর্ট উইংয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে সে কথাই বললেন বিজিবি মহাপরিচালক। যে কোনো নির্বাচনেই আমরা সবসময় পেশাদারিত্বের সাথে, দক্ষতার সাথে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা দায়িত্ব পালন করে আসছি। এবছর আমাদের যে আসন্ন নির্বাচন, যেটা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে সংগঠিত হতে পারে বলে আমরা জেনেছি, সেই উপলক্ষে আমাদের বিজেপি সম্পূর্ণ প্রস্তুত, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। মাননীয় ডিজি, বিষয়টি কি এরকম যে সরকার যেভাবে চাইবে, নির্বাচন কমিশন যেভাবে চাইবে, বিজেপি সেভাবেই তাদের দায়িত্ব পালন করবে? আসলে এটা আমাদের উপরে, আমরা তো সংবিধান আছে, আমাদের সংবিধান অনুযায়ী আমাদের যে দায়িত্ব পালন করার কথা, এটা আমরা সেইভাবে আমাদের অর্পিত দায়িত্ব আমরা পালন করব। নির্বাচনী কার্যক্রম শুরুর আগে ভাগেই আইন শৃঙ্খলা বাহিনীর উপর মার্কিন ভিসানীতির প্রভাব নিয়ে কথা বলেছেন ডিএমপির মুখপাত্র। আমরা তো আইনের মধ্য থেকেই কাজ করি। আগামী যে নির্বাচন আসবে, নির্বাচনে পুলিশের যে দায়িত্বটা থাকবে, কেন্দ্রের যে সিকিউরিটি দেয়, সেই সিকিউরিটি আমাদের সাথে সাথে আরও অন্যান্য বাহিনীও কাজ করে থাকে। আমাদের উপরে আইনগত যে দায়িত্ব থাকবে, নির্বাচন কমিশন থেকে যেই ধরনের দায়িত্ব পালন করার জন্য যেই ধরনের আমাদের দায়িত্বের কথা বলা হবে, সেই দায়িত্বটা আমরা পালন করে যাব। সেই ক্ষেত্রে আমরা মনে করি না যে ভিসানীতি আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এটা অন্তরায় হয়ে দাঁড়াবে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ।
জয়পুর হাটে মাছ চাষ করে ভাগ্য বদলেছেন এক তরুণ উদ্যোক্তা। চাকরি না করেও যে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় তার উদাহরণ তিনি। তার সাফল্য দেখে অনেক শিক্ষিত তরুণ মাছ চাষে আগ্রহী হয়েছেন। অনেকেই নতুন করে খামার করতে অনুপ্রাণিত হচ্ছেন। জয়পুরহাট থেকে সফিউল বাড়ি রাসেলের রিপোর্ট। জয়পুরহাট সদরের কেন্দুল গ্রামের বাসিন্দা জাহিদ হাসান স্নাতক পাস করার পর নিজ উদ্যোগে পুকুরে মাছ চাষ শুরু করেন। এখন তার কয়েকটি পুকুর রয়েছে যেখানে চাষ হচ্ছে রুই, মৃগেল, কাতলা, পাঙাশ, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ। পুকুরে মাছ চাষ করে বছরে 10-12 লাখ টাকা আয় হচ্ছে তার। আমার এই পুকুরে প্রথম অবস্থায় 4 লাখ টাকার মাছ ছেড়েছি, এখন ইনশাআল্লাহ হয়তো 200 মন মাছ হবে। এসব থেকে আমাকে অনেক সহযোগিতা করেছে তারা। তারা আমাদেরকে মাছ দেয়, জাল দেয়, এই পুকুর পাড়ে পেঁপে গাছ সহ বিভিন্ন সবজি বৃষ্টি দিত এবং তারা নিয়মিত এসে আমার পুকুরের পানি পরীক্ষা করে দেয়, পিএইচ পরীক্ষা করে। মাছ চাষি জাহিদের এমন সাফল্যে উদ্বুদ্ধ হয়ে অনেকেই পুকুরে মাছ চাষ শুরু করেছেন, আবার অনেকে নতুন করেও আগ্রহী হয়েছেন। জাহিদ ভাইয়ের দেখা দেখি মাছ চাষে নিযুক্ত হয়েছি। এসব এনজিও থেকে আমরা আমাদের সহযোগিতা করার কারণে আমরা 3 একর একটা পুকুর চাষ করতেছি, যেখানে ফ্যারলিং প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। জাহিদ মাছ চাষ করতেছে, তার দেখে আমাদের খুব ইচ্ছা হচ্ছে, মাছ চাষের আগ্রহ বাড়তেছে। নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও মাছ চাষের পরিধি বাড়াতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার পাশাপাশি কাজ করছে স্থানীয় মৎস্য বিভাগ। তো আমি মনে করি আমাদের এই উপজেলার অন্যান্য যারা এরকম বেকার আছে বা শিক্ষিত বেকার যারা আছেন, তারাও আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বা পরামর্শ নিয়ে মাছ চাষ করে নিজেরা স্বাবলম্বী হতে পারেন। মাছ চাষে সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে এ অঞ্চলে একদিকে যেমন আমিষের চাহিদা পূরণ হবে, অন্যদিকে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হবেন অনেক চাষি। জয়পুরহাট থেকে সফিউল বাড়ি রাসেল, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। রাইটস অব রিভার প্রতিবাদে সারাদেশে বিশ্ব নদী দিবস উদযাপিত হয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা আয়োজনে দিনটি উদযাপন করেছে। নদী রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলিম আল রাজির রিপোর্ট। প্রতিবছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রোববার উদযাপন করা হয় বিশ্ব নদী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশে উদযাপিত হয়েছে দিবসটি। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে বিভিন্ন সংগঠন। কক্সবাজারের পেকুয়ায়, বঙ্গোপসাগরের মোহনায়, ভোলাখাল সংলগ্ন রাবার ড্যাম এলাকায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও জেলে উৎসব হয়েছে। পেকুয়া উচ্চ বিদ্যালয়ে ওয়াটার কিপার্স বাংলাদেশ, জাতীয় নদী জোট ও স্থানীয় পরিবেশ সংগঠন সেভ ন্যাচার সেভ লাইফ ফাউন্ডেশনের আয়োজনে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নদী রক্ষায় দ্রুত উচ্ছেদ অভিযান সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তারা। সাতক্ষীরার কালীগঞ্জের কাকশিয়ালী নদীর তীরে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর উদ্যোগে প্রতীকী অবস্থান ও সাতক্ষীরা ঘোষণা করা হয়। এর আগে কালীগঞ্জ প্রেস ক্লাব চত্বর থেকে নদী বাঁচানোর দাবিতে র্যালি বের করা হয়। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন মন্টু। সাংবাদিক শরীফুল্লাহ কায়সার, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু সহ অন্যরা। নদী সুরক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে পরিবেশবাদীরা। রাজশাহী বরেন্দ্র ইউথ ফোরাম ও বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ এর আয়োজনে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করা হয়। কর্মসূচিতে কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বার্ডস কেজি অ্যান্ড হাইস্কুলের উদ্যোগে বিশ্ব নদী দিবস উপলক্ষে হবিগঞ্জে ছবি দেখি নদী চিনি শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা হয়েছে। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর হবিগঞ্জ শাখা, খোয়াই ওয়াটার কিপার, হবিগঞ্জ চারুকলা একাডেমি এবং বার্ডস কেজি অ্যান্ড হাই স্কুল। এই নদীগুলোকে দখল, দূষণ, ময়লা আবর্জনা, নদীর প্রতি অনাচার অত্যাচার অথচ চলছে, অথচ উচ্চ আদালতের রায় হচ্ছে নদী হচ্ছে জীবন্ত সত্তা। খোয়াই নদী হলেন ছিল একসময় হবিগঞ্জের প্রাণ। এই হবিগঞ্জ শহর গড়েই উঠেছিল খোয়াই নদীকে কেন্দ্র করে। এখন যদি খোয়াই নদীকে কেউ, এই প্রজন্মের কোনো বাচ্চাকে যদি নদী দেখাতে হয় তাহলে আমরা এখানে কোনো খোয়াই নদী খুঁজে পাবো না। দূষণ ও ভূমিদস্যুদের আগ্রাসনের পাশাপাশি অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, আবাসন এবং সেতু, কালভার্ট ও স্লুইস গেট নির্মাণের কারণে অস্তিত্ব বিপন্ন হচ্ছে অনেক নদীর। দ্রুত এসব নদী রক্ষার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। আলিমাল রাজি, চ্যানেল আই।